আসসালামু আলাইকুম, আমি কাজী জয়নুল আবেদীন। প্রতিভা বিকাশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমার এই চ্যানেলে থাকছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি এবং বাংলা ব্যাকরণের উপর ক্লাস, এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিত এবং বিজ্ঞানের বিশেষ স্পেশাল ক্লাস এবং অনুপ্রেরণামূলক কিছু ক্লাস থাকবে। তো আমি লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের জন্য তোমাদের প্রতিষ্ঠান বন্ধ, তাই আমি তোমাদের জন্য এই পদক্ষেপ নিয়েছি। আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে, তাই তোমরা সকলে মনোযোগ সহকারে স্যারের ক্লাসটা শ্রবণ করো। পাশাপাশি এও তোমাদের আমি বলছি, স্কুল বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ, তার মানে তোমরা কিন্তু বসে থাকতে চলবে না, কারণ পরীক্ষা কিন্তু যথারীতি হবে। এই জন্য তোমরা প্রত্যেকটা বইয়ের সিলেবাস অনুসারে পড়াশোনা চালিয়ে যাও, যাতে করে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়। তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য টেন্স নিয়ে আলোচনা করব। এই টেন্সের থেকে আজকে থাকছে টেন্স কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, এর উপর বিস্তারিত আলোচনা। তো সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা কাজের পথে চলে যাচ্ছি। তো প্রথমে আমি টেন্স লিখছি। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, যে জানে না টেন্স ইংরেজিতে তার নাই কোনো সেন্স। অন্যদিকে বাংলায় বলা যায়, কাল কাল বর্ষাকাল, ছাগলের সাথে বাঘের গাল। তো এই কাল নিয়ে একটি গল্প রয়েছে। গল্পটা হয়তো আঞ্চলিক ভাষায় না বলে মনের মাধুরী মিশিয়ে বলা যাবে না, এবং তোমরাও সেটা তৃপ্তি পাবে না, তাই এই গল্পটার মধ্যে হয়তো কিছু আঞ্চলিক ভাষা চলে আসতে পারে। তো টেন্সের জন্য যেমন বলা হয়েছে, টেন্স না থাকলে সেন্স থাকবে না ইংরেজিতে, তেমনি কাল কাল বর্ষাকাল, ছাগলের সাড়ে বাঘের গাল, এ কথাটা শুনে হবাই হয়তো সবাই একটু বিমর্ষ, যে ছাগল আবার বাঘের গাল কিভাবে চাটবে। তো কালের জন্যই, এই কালের জন্যই বাঘ বিপদে পড়েছিল, যেমন গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, বর্ষাকাল। তে কালটি ছিল বর্ষাকাল। বর্ষাকালে বাঘ যে আস্তানার মধ্যে থাকতো, চতুর্দিকে পানি উঠেছে, তো বাঘের আস্তানা পাটি পানি উঠার পর বাঘ চিন্তা করে দেখলো, যে আজকে রাত্রিটা আমি কোথায় কোথায় কাটাবো। তখন বাঘ চিন্তা করে দেখলো, যে কোনো একটা গৃহস্থ বাড়িতে রাত্রিটা যাপন করা যায় কিনা। তখন সে চিন্তা ভাবনা করে পাশে একটি গৃহস্থ বাড়িতে, যে ঘরে ছাগল থাকে, সেই ছাগলের ঘরে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে এসে ছাগলদের অনুরোধ করলো, ছাগল ভাই, তোমরা আমার একটা কথা শুনবে, আমি অনেক বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। তখন ছাগলরা তো বয়ে তরতর করে কাঁপছে। বাঘ বলছে, আমি এখন তোমাদের কিচ্ছু করবো না, আমি বিপদে পড়ে তোমাদের কাছে আসছি, সুতরাং তোমরা আমার কথাটি শুনো। তখন বাঘ বলল, দেখো আমি যে গুহার মধ্যে থাকতাম, সেই গুহার মধ্যে পানি উঠে গেছে, এখন আজকে রাত্রিটা তোমাদের এখানে থাকবো, তারপর সকাল হলে আমি চলে যাব, আমাকে শুধু রাত্রিটা থাকতে দাও। ছাগলরা বলল, ও তোমাকে রাত্রিতে থাকতে দেই, আর একটু পরে তুমি আমাদের গার মটকাও। তখন বাঘ চিন্তা করে দেখলো, এই কথাই তো কাজ হচ্ছে না। তখন কিরা কসম যা ছিল বাঘ তার বাসায় সে কাটল। অনেক কিছুর পর বৃদ্ধ ছাগলটি বলল, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছে, তাহলে তাকে আমরা রাত্রিটা থাকতে দিই, আর যদি কোনো বেজাল করে তাহলে মালিককে আমরা ডাক দেব, আমরা যখন বেয়ে করে চেঁচামেচি করব তখন মালিক আসবে, তখন বাঘের 12টা বাজিয়ে দেবে। তখন ছোটরা বলল, তা তো ঠিক আছে, তাহলে কি করা যায়। মুরব্বী ছাগলটি বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে থাকার জন্য আমরা অনুমতি দিলাম,
রাত যত গভীর হচ্ছে, বাঘের তো চোখে নিদ্রা নেই, সে বসে আছে। এমত অবস্থায় চালাক একটা শিয়াল বলল, এই তো সুযোগ, তোমাকে দেখলে আমাদের কত ভয় করে, আজকে তুমি আমাদের হাতের মুঠোয়। এ দুর্দিনে ছাগল মনে মনে ভাবল, তাহলে তাকে কিছু রসিকতা করা যায়। তখন ছাগলটি বাঘের গালে চাটতে শুরু করলো। বারবার যখন চাটতেছে, তখন বাঘ মনের দুঃখে খুবই বলতেছে, হায় রে, কাল কাল বর্ষাকাল, আর এই জন্য তুই ছাগল ছাড়স আমার গাল। এই কথা বলে বাঘ নিশ্চুপ বসে রইল, কিছুই করল না। সকাল হওয়ার পর বাঘ যথারীতি চলে গেল। তাহলে বন্ধুরা, অবশ্যই তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে এ কালের জন্যই কিন্তু আজকে বাঘ বিপদে পড়েছে। তোমরাও যদি ইংরেজিতে টেন্স, বাংলায় হচ্ছে কাল, এটি ভালো করে না জানো, তোমাদেরও কিন্তু প্রতিটা পদক্ষেপেই বিপদে পড়তে হবে। কারণ আমরা যে সকল কথাবার্তা বলি, প্রত্যেকটা কথাবার্তাই কিন্তু, প্রত্যেকটা বাক্যই কিন্তু কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আগামী ভিডিওতে আমরা টেন্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে।